प्रिय शिक्षार्थीबृंद नवम दशम श्रेणी धारावाहिक रसायन क्लस अभिनंदन जाना तुम्हारे बासिरुद्दीन नंदिया संगुन आदर्श दाखिल मद्रासा श्रीपुर गाजीपुर। प्रिय शिक्षार्थीबृंद गत क्लस आलोचना कर स्थूल संकेत निर्णय शतकरा संयुक्ति होते स्थूल संकेत निर्णय मूल हईते जोगे जोग हईते मूले शतकरा संयुक्ति निर्णय एवं शतकरा संयुक्ति होते मूले स्थूल संकेत निर्णय। गत क्लास विषय विषय आलोचना कर आज के दुटी विषय आलोचना करब। एक हलो शतकरा संयुक्ति मूले आणविक संकेत निर्णय एवं आणविक संकेत होते पुनर स्थूल संकेत निर्णय एर पाशापाशी आमरा पढ़ब आणविक संकेत एवं स्थूल संकेत पार्थक्य। ताहले शिक्षार्थी चलो आमरा प्रथमे शतकरा संयुक्ति थेके जोगे आणविक संकेत निर्णय करी। आणविक संकेत निर्णय धरो एक जोगे कार्बन शतकरा संयुक्ति देवा आछे 92.31% धरो देवा आछे कार्बन इक्वल टू 92.31% एवं हाइड्रोजन देवा आछे 7.69% एवं आणविक भर देवा आछे मन करो 26। प्रिय शिक्षार्थीबृंद एक कथा बोले रखी तुम्हारे नवम दशम श्रेणी रसायन बोयेर 124 पृष्ठाय किन्तु शतकरा संयुक्ति मान देवा आछे आणविक संकेत निर्णय कार्बन 92.31% एवं हाइड्रोजेन 7.69% किन्तु ओइखाने आणविक भर देवा आछे तुम्हार 78 देखो प्रथम जोगे मूल शतकरा संयुक्ति के पारमाणविक भर द्वारा भाग करब तईना मूल शतकरा संयुक्ति के निज निज पारमाणविक मानविक भर द्वारा भाग कर पाई भर द्वारा भाग करे पाई। चलो भाग भाग करी एखाने कार्बन शतकरा संयुक्ति आछे 92.3 कार्बन भर संख्या 12 जुगल तो कत 92.2 आमरा अवश्य क्यालकुलेटर व्यवहार करब। प्रिय शिक्षार्थीबृंद क्यालकुलेटर व्यवहार कर ले तुम्हें एगुलि खूब निखुत भावे करते पारबे क्यालकुलेटर छाड़ा आसले एगुलि करा सम्भव ना बा अनेक समय लागबे 92.31/12 7.69 7.69 कत
7.69। আবার হাইড্রোজেনের শতকরা পরিমাণ দেওয়া আছে আবার 7.69। হাইড্রোজেনের ভর সংখ্যা হলো 1 = কত পেলাম, 7.69 কে ভাগ করলে যা আছে তাই 7.69 পেলাম। এখন আমরা ভাগফল দেখতে পেলাম কার্বন এবং হাইড্রোজেন এই দুটি মূলের ভাগফল একই ধরনের। আমরা দ্বিতীয় স্টেপে লিখব যে প্রাপ্ত ভাগফল সমূহকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে পাই। আমরা লিখব প্রাপ্ত ভাগফল সমূহকে, প্রাপ্ত ভাগফল সমূহকে, প্রাপ্ত ভাগ ফল সমূহকে তাদের ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে পাই, ক্ষুদ্রতম ভাগ ফল দ্বারা ভাগ করে পাই, ভাগ করে পাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কার্বনের পেলাম কত, 7.69। হাইড্রোজেনের পরিমাণ পেলাম 7.69। এখন আমরা এই প্রাপ্ত ভাগফল সমূহকে পুনরায় ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে পাব, দেখব কত আসে। 7.69 হাইড্রোজেনের পেলাম, 7.69 ওইটাকে ক্ষুদ্রতম ভাগফল কোনটা, 7.69। 7.69 ইন্টু 7.69 ডিভাইডেড 7.69 আমরা ভাগফল কত পেলাম। একই সংখ্যাতে একই সংখ্যার ভাগফলে ভাগফল সাধারণত কত হয়, 1। তাহলে কার্বনের পরিমাণ পেলাম 1, হাইড্রোজেনের পরিমাণ পেলাম আমরা কত, 1। আমরা এখন লিখব এতের যোগে স্থূল সংকেত, এতের যোগে স্থূল সংকেত, স্থূল সংকেত কত, C1H1 সমান CH। আসলে C1H1 এগুলি না লিখলে হয়, আমরা পেলাম কি যে যোগে কার্বনে 92.3% শতকরা সংযুক্তি এবং হাইড্রোজেনে 7.69 শতকরা সংযুক্তি, ওই যোগের স্থূল সংকেত আমরা পেলাম CH। কি পেলাম, CH। এখন আমরা দেখব এর আণবিক সংকেত কত। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু একটা প্রশ্ন এসে যায়, প্রশ্নটা হলো এরকম যে স্থূল সংকেত ছাড়া আণবিক সংকেত নির্ণয় করা সম্ভব নয়। কথাটি তাৎপর্য বিশ্লেষণ করো, ঠিকই আণবিক সংকেত নির্ণয় করতে গেলে অবশ্যই যোগের স্থূল সংকেত সর্বপ্রথম নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা এ পর্যন্ত পেলাম যোগের স্থূল সংকেত, এখন আণবিক সংকেত কত হবে হয়তো আমরা জানি না। আণবিক সংকেত এবং স্থূল সংকেতের আনুপাতিক হার কত এটা আমরা নির্ণয় করব। ধরি যৌগটির আণবিক সংকেত ইজুগাল টু CH ইন্টু এন। এখন কোন যৌগের স্থূল সংকেতের আণবিক ভর যদি যৌগটির আণবিক ভরের সমান হয় তাহলে ওই যৌগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত কিন্তু একই হবে। আর যদি আণবিক সংকেত এবং স্থূল সংকেত এর আণবিক ভর যদি ভিন্ন হয় তাহলে তার আণবিক সংকেত এবং স্থূল সংকেতের অণুর পরিমাণ বা অণুর সংখ্যাটাও ভিন্ন হবে। তাহলে আমরা দেখি এখানে যৌগের আণবিক সংকেত আমরা ধরে নিলাম CH ইন্টু এন, সুতরাং
সুতরাং CH into N equal to ওই যে আণবিক ভর দেওয়া আছে কত 27। এখন আমরা এটার স্থূল সংকেতের আণবিক ভর দেখব। কার্বনের ভর সংখ্যা 12 প্লাস হাইড্রোজেনের ভর সংখ্যা 1 ইনটু এন ইকুয়াল টু 26। আমরা এটা একটু মুছে দেই, এটা আর প্রয়োজন নাই, এটা একটু মুছে দিব। এখন লিখব যে 12 আর 1 কত 13, 13n ইকুয়াল টু 26 বা n ইকুয়াল টু 13 ভাগে 26 বা n ইকুয়াল টু 2, অর্থাৎ আমরা n এর মান পেলাম 2। শিক্ষার্থী বন্ধুরা, এই যে একটা জিনিস দেখছিলাম, এখানে ধরে নিয়েছিলাম যে যোগের আণবিক সংকেত কত, এখানে যোগের আণবিক সংকেত ধরে নিয়েছিলাম CH into N। এখন আমরা n এর মান পেলাম কত, n এর মান পেলাম 2। এখন আমরা এই লাইনে n এর মানটা বসিয়ে দিই, আমরা এটাও মুছে দিই, এটা মুছে দিই। এখন আমরা লিখব এত এক যোগের আণবিক সংখ্যা এই n এর মান এখানে আমরা 2 বসিয়ে দিই। এখন 2 দ্বারা যদি আমরা যদি ব্র্যাকেট উঠিয়ে দিই, 2 দ্বারা যদি গুণ করি তাহলে হতে আছে কত C2H2 ইথিলিন। এই যোগটা হয়ে গেল কি ইথিলিন, ইথাইল, সরি ইথাইল, ইথেন থেকে ইথাইল। এটা হচ্ছে আসলে ইথেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলি হলো জৈব যৌগ অধ্যায়। তোমাদের এইটা হলো পরবর্তী ক্লাসের শেষের দিক দিয়ে এই অধ্যায়টা আলোচনা করা হয়েছে। ও অধ্যায় থেকে তোমরা এই যে ইথেন, ইথেন থেকে ইথিন কিভাবে আসলো, প্রোপেন থেকে প্রোপিন কিভাবে আসলো, এগুলো দেখানো হবে। আমরা দেখতে পেলাম যে যৌগটির আণবিক সংকেত এখানে ইথাইন ইথিন হয়েছে বা ইথাইন হয়েছে, যৌগটির আণবিক সংকেত ইথাইন বা এসিটিলিন হয়েছে এটা। আর তোমাদের বইয়ে যে এইটা দেওয়া ছিল সেটা ছিল আসলে বেনজিন C6H6, এখানে C6H6 হওয়ার কথা ছিল, ওইটা তো বইয়ে আছে, তুমি পারবে। এখন আমি একটু ভিন্নটা করে দেখালাম যাতে তুমি আরো মানে অন্যগুলি করতে পারো। এই হলো আমার স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছ আশা করি। আমরা যদি আরেকটা উদাহরণ করে নিই তাহলে হয়তো বা তোমার আরেকটু সুবিধা হবে, আরেকটু ক্লিয়ার হবে। তো চলো আমরা আরেকটা আণবিক সংকেত বের করি, হ্যাঁ, তাহলে হয়তো জিনিসটা তোমার কাছে খুব সুন্দর হবে বুঝতে। আমরা আরেকটা আণবিক সংকেত বের করবো। মনে করো কোন একটি যৌগে, কোন একটি যৌগে কার্বনের পরিমাণ দেওয়া আছে 40%, মনে করো দেওয়া আছে কার্বন ইকুয়াল টু 40%, কার্বনের সংখ্যা দেওয়া আছে কত 40%, হাইড্রোজেনের দেওয়া আছে 6.67%, হাইড্রোজেন 6.67%, আর মনে করো অক্সিজেন দেওয়া আছে কত 53.33%, এবং আণবিক ভর, আণবিক ভর মনে করো দেওয়া আছে কত 180, আণবিক ভর মনে করো 180 দেওয়া আছে। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করছো হয়তো যে আণবিক সংকেত নির্ণয়ের ক্ষেত্রে একটা আণবিক ভর অবশ্যই দেওয়া থাকবে, একটি আণবিক ভর দেওয়া থাকবে। আবার অন্য অন্য ক্ষেত্রে দেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আণবিক ভর না দেওয়া দেওয়া থাকে ওই বাষ্প ঘনত্ব। তবে বাষ্প ঘনত্বটা হলো বাষ্প ঘনত্ব থেকে তুমি আণবিক ভর আবার নির্ণয় করে নিতে পারো যে যেকোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়। তাহলে আণবিক ভর এখানে যদি বাষ্প ঘনত্ব তোমার 90 দেওয়া থাকতো তাহলে আণবিক ভর হয়তো কত 90 দ্বিগুণ 180 এরকমও থাকতে পারে, কিন্তু আণবিক ভরের পরিবর্তে বাষ্প ঘনত্ব দেওয়া থাকতে পারে।
যাই হোক আমরা ওটা করে নেই কি করা যায় দেখা যাক যে নিজ নিজ মৌলগুলোকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি নিজ নিজ পারমাণবিক পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই ভাগ করে পাই ভাগ করি কার্বন এখানে কার্বন হলো কত 40% ভাগ কার্বনের বসঙ্গ হলো 12 তারপরে হাইড্রোজেন আমরা ভাগফলটা পরে লিখে আগে একটু সাজিয়ে নেই হাইড্রোজেন 6.67 ভাগ 1 ইকুয়াল টু তারপরে অক্সিজেন 53.33 ভাগ 16 কত হবে এখানে 40 ভাগ 12 ক্যালকুলেটরের সাহায্য নিব অবশ্যই 3.33 6.67 ডিভাইডেড 1 এখানে ভাগফল 6.67ই হবে আবার 53.33 ডিভাইডেড 16 অর্থাৎ 53.33 কে 16 দ্বারা ভাগ করলে ভাগফল হবে কত আমরা নিব এখানে 3.33 ভাগ করলে 3.33 আসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে দেখলাম যে দুইটি মৌলের ভাগফল একই হইল তো দুইটি যেকোনো একটি নিলেই মানে তার ক্ষুদ্রতম ভাগফল নেওয়া হয়ে যায় আমরা যেকোনো একটি নেই যে প্রাপ্ত ভাগফল সমূহকে তাদের ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে পাই আমরা একটু এটা উপরেটা মুছে দিই দরকার নাই হ্যাঁ এই পর্যন্ত মুছে দিই দেখব কি আসে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ঠিকই আছে প্রাপ্ত ভাগফল সমূহকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে পাই আমি একটু শর্ট করি লেখাটা তোমরা বিস্তারিত লিখে নিবে ক্ষুদ্রতম ভাগ ফল ধারা ভাগ করে পাই ভাগ করে পাই ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে পাই এখানে কি পাবো কার্বনের ভাগফল পেলাম আমি 3.33 হাইড্রোজেনের ভাগফল পেলাম কত 6.67 অক্সিজেনের ভাগফল পেলাম 3.33 এগুলোর মধ্যে সবচেয়ে ছোট ভাগফল কি 3.33 সবগুলোকে ভাগ করব 3.33 বা 3.33 কত হলো আমার এখানে ভাগফল হলো 1 এখানে ভাগফল কত হলো একটু ক্যালকুলেটর সাহায্য নিব অবশ্যই ভাগফল হলো 2 এখানে ভাগফল কত হলো একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল হয় কত 1 আমরা পেয়ে ফেললাম কত কার্বনের 1 হাইড্রোজেনের 2 এবং অক্সিজেনের পেলাম কত 1 প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন লিখব অতএব যৌগটির আণবিক সংকেত আণবিক সংকেত যৌগটির আণবিক সংকেত কত হলো কার্বনের 1 লিখব না 1 লেখার প্রয়োজন নাই হাইড্রোজেনের পরিমাণ পেলাম 2 H2 এবং অক্সিজেনের পরিমাণ পেলাম ও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পেলাম যে হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন কার্বন এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি থেকে আমরা একটা সরি এখানে আণবিক সংকেত এখানে হলো স্থূল সংকেত যৌগটির স্থূল সংকেত পেলাম কত C H2O এখন যৌগটির আণবিক সংকেত কত এখানে আণবিক বড় আসলে আসি যৌগটির আণবিক সংকেত আমরা এখানে দেখে নিই দড়ি যৌগটির আণবিক সংকেত যৌগটির
আণবিক সংখ্যা CH2O into N অর্থাৎ পূর্বের নিয়মেই লেখবা, একেবারে ধারাবাহিক নিয়মে লিখে গেলে হয়তো জিনিসটা মনে থাকবে, বুঝতে পেরেছ? এখন লিখব, সুতরাং আণবিক সংকেত স্থূল সংকেতের আণবিক ভর এবং যৌগের একটি আণবিক ভর এই দুইটা সমান, সি এইচ টু ও ইন্টু এন ইকুয়াল টু কত, 180। তাহলে আমরা কি পাই, কার্বনের 12 যোগ হাইড্রোজেনের ভর সংখ্যা এক, তার সাথে আছে 2, 2×2 যোগ অক্সিজেনের ভর সংখ্যা হলো কত, 16 ইন্টু এন ইকুয়াল টু 12 × 2 = 14, 28 = 30। এখানে আমাদের যে কম্পোনেন্ট 30 = 180, এখানে = 180। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এন এর মান বের করবো, এগুলি মুছে দিয়ে দরকার নাই, আমরা মুছে দিয়ে দেখবো এন এর মান কত আসে, বা এন ইকুয়াল টু 180/20, ওকে, এন ইকুয়াল টু কারণ কত, 6। আমরা এন এর মান পেলাম কত, 6। এখন যৌগটির আণবিক সংকেত আমরা ধরছিলাম, ধরি যৌগটির আণবিক সংকেত সি এইচ টু ও ইন্টু এন। এখন আমরা লিখবো এই লাইনটাকে, ধরি কথাটা কেটে দিব, নতুন করে লাইনটা লিখতে হবে আর কি, আমি লিখলাম না, আমি সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, যৌগটির আণবিক সংকেত, হ্যাঁ, আর এখান থেকে এন মুছে দিবে, তোমরা কিন্তু এই লাইনটা পুরোটা লিখে নিবে। এই যে এন এর মান পেলাম কত, 6, এখানে আমরা 6 বসিয়ে দিলাম, সরি আগে সি লিখবো, সি 6 12 ও 6, হ্যাঁ পেয়ে ফেললাম। এখান থেকে আমরা সি 6 এস টু ও 6, আমরা জানি গত ক্লাসে কিন্তু এই জন্য পড়িয়েছিলাম, এটা হচ্ছে আমাদের গ্লুকোজ, আমরা গ্লুকোজের আণবিক সংকেত পেয়ে ফেললাম কত, সি 6 এস টু ও 6। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই দুটি উদাহরণ থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছ, এবং এরকম আরো অনেক মৌল আছে, অনেক যৌগ আছে যেগুলি থেকে তুমি স্থূল সংকেত নির্ণয় করার পর আণবিক সংকেত তুমি নির্ণয় করতে পারো। অবশ্যই তোমাকে শতকরা সংযুক্তি সম্পর্কে একটি ভালো ধারণা থাকতে হবে। এখন যে বিষয়টা দেখবো সেটা হলো যে আণবিক সংকেত থেকে কিভাবে পুনরায় স্থূল সংকেত নির্ণয় করা যায় সেটা দেখব। তোমাদের বইয়ে 125 পৃষ্ঠায় আছে, এটা একটু দেখে নিতে পারো, আমরা কিভাবে আণবিক সংকেত থেকে স্থূল সংকেত নির্ণয় করব সেটা দেখব, দেখি কিভাবে আণবিক সংকেত থেকে স্থূল সংকেত নির্ণয় করা যায়। একটু পার্থক্যের মতো লিখে নেই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আণবিক সংকেত, আণবিক সংকেত, তারপরে হলো স্থূল সংকেত, স্থূল সংকেত, আণবিক সংকেত কি কি হতে আর পারে আণবিক সংকেত, মনে করো বেনজিন সি 6 এইচ 6, মনে করো গ্লুকোজ সি 6 এইচ 12 ও 6, হ্যাঁ মনে করো আরো থাকতে পারে হাইড্রোজেন পারক্সাইড এইচ 2 ও 2, আরো থাকতে পারে পটাশিয়াম পারক্সাইড K2 ও 2, হ্যাঁ আরো থাকতে পারে মনে করো এসিটিলিন, যোগের কোনো অভাব নাই C2H2, এগুলি থাকতে পারে, এগুলো হলো মনে করো আণবিক সংকেত। এখন একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, আণবিক সংকেতের পরমাণু সংখ্যাগুলোকে যদি কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজিত হয় তাহলে
ওই যৌগের আণবিক সংকেত এবং স্থূল সংকেত ভিন্ন হবে। আর যদি কোনো যৌগের আণবিক সংকেত আণবিক সংকেতের পরমাণু সংখ্যাকে বা পরমাণু সংখ্যাকে যদি কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজিত করা না যায় তাহলে ওই যৌগের আণবিক সংকেত এবং স্থূল সংকেত হবে ভিন্ন। আমরা আগে দেখি এখানে দেখব যে গ্লুকোজে বেনজিনে সিসিস এখানে সাধারণ সংখ্যা কত সিক্স, সিক্স দ্বারা এখানে কার্বনের ছয়কে ভাগ করা যায় তাহলে কার্বন সি ওয়ান এবং হাইড্রোজেনের ছয়কেও সিক্স দ্বারা ভাগ করা যায় এখানে এইচ ওয়ান, অর্থাৎ এর স্থূল সংকেত হল শুধু সি এইচ। শিক্ষার্থী বৃন্দ, আমরা দেখতে পেলাম যে আণবিক সংকেত থেকে স্থূল সংকেত কিভাবে নির্ণয় করা হয়। এখানে একটা জিনিসে খেয়াল করতে হবে যে সাধারণ কোনো সংখ্যা দ্বারা তার পরমাণু সংখ্যাকে ভাগ করা যায় না। এটার ক্ষেত্রে কি লক্ষ্য করা যায়, সিক্স সি ওয়ান এইচ টু ও, অর্থাৎ এটার স্থূল সংকেত সি এইচ টু ও। হ্যাঁ, এটা ছয় দ্বারা বিভাজ্য, এটাও ছয় দ্বারা বিভাজ্য। হাইড্রোজেন পারঅক্সাইড এর স্থূল সংকেত কি হবে, এইচ ওয়ান ও ওয়ান, অর্থাৎ এখানে এইচ ও, অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড এর স্থূল সংকেত হলো এইচ ও। আবার পটাশিয়াম পারঅক্সাইড কে ওয়ান ও ওয়ান দুই দ্বারা ভাগ করলে দেখা যায় কে কে ও। আবার এসিটিলিনেরটা দেখা যায় সি ওয়ান এইচ ওয়ান এখানে সি এইচ সি এইচ, অর্থাৎ এটা আর এটা একই রকম হয়ে গেল। যাই হোক, বেনজিন এসিটিলিন এগুলি স্থূল সংকেত একই ধরনের। আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিভাবে আণবিক সংকেত থেকে স্থূল সংকেত নির্ণয় করা যায়। এগুলি যেগুলি মানে এগুলি একটি সাধারণ সংখ্যা দ্বারা বিভাজিত, তাই আমরা আণবিক সংকেত থেকে স্থূল সংকেত নির্ণয় করতে পারলাম। এখন যদি আমরা এমনভাবে আরেকটা যৌগ দিই যে মনে করো কপার সালফেট হতে পারে, সোডিয়াম সালফেট হইতে পারে, হ্যাঁ পানি হইতে পারে, যেমন কপার সালফেট কপার সালফেট এখানে কোনো সাধারণ সংখ্যা দ্বারা ভাগ বিভাজিত নয়, এটা এক ব্যতীত কোনো অন্য কোনো সংখ্যা দ্বারা এটা বিভাজিত নয়, তাহলে এটা আণবিক সংকেত আর স্থূল সংকেত একই হবে কপার সালফেট। হ্যাঁ, তারপরে মনে করো সোডিয়াম সালফেট এন এ টু এস ও ফোর, হ্যাঁ এখানে এন এ টু এস ও ফোর, এখানে তো কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজিত করা যায় না, হয়তো দুই দ্বারা সোডিয়ামকে দুই দ্বারা সোডিয়ামকে ভাগ করা যায় এবং ফোরকে ভাগ করা যায় কিন্তু এস তো বাকি হয়ে যায় এখানে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে সকলকেই কিন্তু দুই দ্বারা বিভাজিত করা যাচ্ছে না। সুতরাং আমরা দেখতে পারি যে সোডিয়াম সালফেটের আণবিক সংকেত স্থূল সংকেত একই, কপার সালফেট এবং কপার সালফেটের আণবিক সংকেত এবং স্থূল সংকেত একই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এগুলি তুমি বুঝতে পেরেছ। আর পার্থক্যটা হলো তোমার বাড়ির কাজ, তুমি এই যে আণবিক সংকেত এবং স্থূল সংকেত যে অঙ্কগুলো তুমি করলে, যে অঙ্কগুলি তুমি বুঝলে, এটা থেকে তুমি কি কি ভাবে আণবিক সংকেত এবং স্থূল সংকেতের পার্থক্য নির্ণয় করতে পারো সেটি তুমি করে রাখবে, আমার সাথে যোগাযোগ রাখবে, আমি দেখবো এগুলি হয়েছে কিনা। যদি কোথাও কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ আমি আছি, তোমাদেরকে এগুলি বুঝিয়ে দিতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আর নয়, অন্য আরেকদিন আরেকটা বিষয় নিয়ে বা আরেকটি অধ্যায় নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত এই করোনার মধ্যে আশা করি তোমরা সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে
এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিলাম। খোদা হাফেজ।